পূর্বপুরুষের বসত জমিতে বসবাস বর্তমান প্রজন্মের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির, বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। বসত জমির দলিল নিয়ে সরকারি আবাস যোজনা প্রকল্পের বাড়িও পেয়েছেন, তারপরেও রাতারাতি তাঁর বসত ভিটের রেকর্ড পাল্টে গিয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে চরম বিভাগে পড়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। স্থানীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমার দাদুর নামে ছিল, জায়গা ছিল, রাত রাত রেকর্ড করে দিল দীপা রুরির নামে। তারপরে কি, তারপরে আমি জানতে পারলাম যে উনি ব্লার অফিস গেলাম, ব্লার অফিসে ব্লার ওখানে জানালাম অফিসে, অফিসে ব্লার আজকে ডাকলো, কালকে ডাকছে, হচ্ছে না কাজ। আবার প্রচুর দালাল আসলো নিচে, নিচে দালালকে বললো, দালাল বলছে প্রচুর টাকা চাইছিল, ওটা আমি ছেড়ে দিলাম। কাঠার পাবো টাকা পয়সা? আপনি কি চান? আমি জানি আমার দাদুর নামে রেকর্ড ঘুরে চলে আসে। প্রতিবেশীদের অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘুঘুর বাসা, কারণ দপ্তরের মাধ্যমে এমনটা সম্ভব হয়েছে। একজন অসহায় মানুষের জমির রেকর্ড পাল্টে দেওয়ার পেছনে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীদেরও ভূমিকা রয়েছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের রদবাড়ি পঞ্চায়েতের ভাগলপুর গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি। শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি, সরকারি ভাতা পান, কোনো কাজ করতে না পারায় মা ও ছেলে দুজনেই সরকারি ভাতা পান, সে টাকাতেই চলে তাদের সংসার। তাঁর অভিযোগ, পারিবারিক জমির রেকর্ড রাতারাতি বদল করে দেওয়া হয়েছে, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দালাল চক্রের মাধ্যমে এ কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এটা ওরই চরণ সরকারেরই ঠাকুরদাদা, কিন্তু যেহেতু ঠাকুরদাদা বাবা মারা গেছে, ওয়ারিশ সূত্রে ওরই জমি, ওরা দীর্ঘদিন ধরে কিনা এই জমিতে বাস করে। দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘোরও পেয়েছে, হ্যাঁ, ওই ঘোর ও আর ওর মা, হ্যাঁ, কোনো কাজ পায় না, ভাতা পায় শুধু, ওই ভাতা নিয়ে ওরা দিন মানে ই করে। উনি কিনা প্রচুর বিল আর অফিসে ঘুরেছে, বারবার করে দরবার করেছে, সিঁড়িতে উঠতে পারে না, তার সত্ত্বেও বারবার করে গিয়েছে কিনা বিল আর এই কথাতে কোনো কানই দেয়নি, বুঝতে পারে না। ওনাকে চিঠি পর্যন্তও করা হয়নি, কোনো নোটিশও করা হয়নি যে ওর ঠাকুর দাদার জমি কাটছে, ওর জমি কাটছে, কোনো ন্যূনতম নোটিশটা তো করবে, সেই নোটিশটাও ওকে করা হয়নি। গোটা বিষয়টি এর আগে তিনি কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও ভূমি ভূমি সংস্কার দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে জমি ফিরিয়ে পেতে সরকারি মালদহ জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবু সরকার। তিনি বলেন, এ প্রতিবন্ধী মানুষটি বংশ পরম্পরা এখানে বসবাস করছেন, আবাস যোজনার ঘরও পেয়েছেন তিনি, এ জমির ওপরে সেই ঘর, তাহলে রাতারাতি এই জমির দলিলের নাম পরিবর্তন হয় কী করে? এই প্রশ্নই এখন ঘুরছে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে ওই প্রতিবন্ধী ব্যক্তির কাছে। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, নিউজ 18 লোকাল।